আপনি বলেছেন অনেক শুক্রিয় যা আমাকে না চিনিও আপনি আমার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমার আব্বু সন্তান বলতে আমি এবং আমার একজন বড় ভাই এ দুজন একমাত্র কন্যা সন্তান শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও বিভিন্ন পারিবারিক জটিলতার কারণে আমি আমার আব্বুকে মনের মতো করে তেমন কোনো সেবা করতে পারিনি আলহামদুলিল্লাহ আমার মা জীবিত আছেন উল্লেখ্য যে আমার আব্বু রূপালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন তার তেমন ভালো কোনো আমল নেই তবে তার ব্যবহার নম্রতা সততার জন্য সবার কাছে তিনি অতুলনীয় ব্যাংক থেকে রিটায়ার পর এরপর থেকে শেষ পর্যন্ত তার স্মৃতি স্মৃতি শক্তি সম্পূর্ণ সুস্থ ছিল না সালাদ করতে পারতেন না কোন ফরজ কাজা করতে দেখিনি আব্বু কিন্তু গত বছর সিয়াম পালনের মতো সব ছিল না আমার প্রশ্ন কোন সন্তান হিসাবে এখন আমার কি কি আমল সৎকর্ম করা উচিত যা আমার আব্বু গুনাহ মাফ করতে সাহায্য করবে এবং দয়াময় আল্লাহ আমার আব্বুকে জান্নাতের মেহমান করে নেবেন এবং আমাকে ক্ষমা করবেন সন্তান হিসাবে আপনি বিশেষ করে কন্যা সন্তান হিসেবে আপনি বাবার জন্য চিন্তা করছেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজকাল তো অনেক সন্তানরা বাবা মার জন্য কোনো চিন্তাই করে না বরং তারা মারা যাওয়ার পরে তাদের খোঁজ খবর এবং তাদের জন্য করণীয় কি এটাও তারা একদমই চিন্তা করে না খোঁজ খবর বলতে মারা যাওয়ার পরে তো আর আসলে কবরে গিয়ে খোঁজ খবর হবে না কিন্তু এতটুকু যে যেটা আপনি করছেন যে

কাজে আসে কাজে আসে দ্বিতীয়ত হচ্ছে তাদের পক্ষ থেকে দান খয়রাত সাদাকা করা তৃতীয়ত হচ্ছে তাদের কোনো ওসিয়ত থাকলে সেটা কমপ্লিট করা চতুর্থ তাদের কোনো ঋণ থাকলে সেটা শোধ করা পঞ্চমত তাদের ইবাদতের মধ্যে যদি যেমন সিয়াম থাকে যেমন আপনি বলেছেন গত বছর সিয়াম পালার মতো শক্তি ছিল না তাহলে সেন্স ছিল সিয়াম পালনের শক্তি ছিল তাহলে তার উপরে কি ফরজ হয়েছিল ফিদিয়া ফিদিয়া তাহলে প্রত্যেকটা সিয়ামের বদলে একটা করে ফিদিয়া দিবেন অর্থাৎ একজন গরিব মিসকিনকে একদিনের খোরাকি দান করবেন তাহলে তিনি গত বছরের পুরো রমাদান যদি জীবিত থেকে থাকেন তাই আছেন কারণ তিনি তো অক্টোবরে মারা গিয়েছেন সেক্ষেত্রে তাকে তার এক মাসের বাংলাদেশে গত বছর যে কয়টা রোজা হয়েছিল সম্ভবত সেক্ষেত্রে আপনি তাকে তার এই রোজার পরিবর্তে দেড় মন অর্থাৎ পাঁচচল্লিশ কেজি চাল তার পক্ষ থেকে কাউকে অথবা একাধিক ব্যক্তিকে প্রদান করে দিলে তার ফিরিয়া আদায় হয়ে যাবে এটা হলো ফরসিয়ামের ক্ষেত্রে যদি তার আর কিছু ফরজিয়াম থেকে থাকে যেটা তিনি সামর্থ্য ছিল রাখেননি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাহলে সমআনহু ওয়ালিয়হু তাহলে তার Wali তার সন্তানদেরা তার আপনজনেরা সেই সিয়ামগুলো রেখে দিতে পারে তখন ফিদিয়াহ কাজ হবে তাহলে যদি তার উপরে ফিদিয়া থেকে থাকে তিনি আদায় করেননি সে ফিদিয়াটা আপনি আদায় করতে পারেন আপনার আত্মীয়স্বজন আদায় করতে পারে যদি তার উপরে কোনো সিয়াম ফরজ হয়ে থাকে যা তিনি কাজা করেছেন কিন্তু আদায় করেননি তাহলে ফরজ সিয়াম হিসেবে সেগুলো থেকে গেছে সেগুলো আপনারা পালাক্রমে নিজে অথবা সবাই মিলে কমপ্লিট করতে পারে যদি তার উপরে কোনো হজ ফরজ হয়ে থাকে হজ আদায় করেননি তাহলে আপনি সেই ফরজ হজ অথবা আপনার কোনো আত্মীয় স্বজন সে ফরজ আদায় করতে পারে আপনি তার পক্ষ থেকে সাদা কাজ জারিয়া হিসাবে আরো কিছু আহ্বান করতে পারেন সেটি হচ্ছে যেমন কোন মসজিদ তৈরিতে আপনি কন্ট্রিবিউট করতে পারেন কোনো মুসহাফ বা কোরআন ছাপানোর ক্ষেত্রে আপনি কন্ট্রিবিউট করতে পারেন আমাদের যেমন তাইবা একাডেমি আল কোরআন ছাপানোর বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে মধ্যে আমরা বিভিন্ন মসজিদে সেগুলো বিশেষ করে যারা হেফজ করছে তাদেরকে দিচ্ছি তাদের যদি পক্ষ থেকে কোনো অ্যাপ্লিকেশন থাকে কোনো মাদ্রাসার পক্ষ থেকে আমাদের কাছে তাহলে আমরা দরিদ্র এবং মেধাবী স্টুডেন্টদেরকে কোরআনের মুসহাফ তাদেরকে বিনামূল্যে দিচ্ছে সদের আশা তো এই ধরনের কাজ আপনারাও করতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মাদ্রাসা আছে যেখানে দুইশো টাকা তিনশো টাকা দিয়ে এর মোসাফ কেনার মতো সামর্থ্য নেই বিশেষ করে হেফজ মোসাফ গুলো এভাবে দিনই বইও আপনি ছাপিয়ে বিতরণ করতে পারেন এবং সবাবটা তাদের জন্য আপনি নিয়োগ করতে পারেন এটা এক ধরনের সাদা এক ধরনের এভাবে বিশুদ্ধ আমল গুলো করতে পারেন আপনি দ্বিতীয় প্রশ্ন বলেছেন অনেকে অনেক আমলের কথা বলছে যেমন কালিমা তাই বা খতম চল্লিশ দিনের মধ্যে কোরআন খতম সোয়াইয়াসিন খতম করে তার রুহে বকশি দেওয়া চল্লিশ দিনের যা আমল করব তার সব সব নাকি আব্বার রুহে একা পাবে মরহম স্বজনের জন্য কোরআন তালাওয়াত নফল সালাতের নিয়ম সম্পর্কে কিছু জানতে চাই আপনি যেগুলো বলেছেন এগুলো সবগুলি বেদাতের মধ্যে পড়ে কারণ কালিমা তৈবা খতমের কোন দলিল নেই কারণ কোরআন খতম করার বিষয় আছে এছাড়া ইসালে সবাব যেটা কোরআন তালাত করে তার সব তাকে দিয়ে দেবেন সালাদ পড়ে তার সব তাকে দিয়ে দেবেন ভালো আমল করে তার সব দিয়ে দিবেন এটা আসলে সব আমলের ক্ষেত্রে সাব্যস্ত নেই সালাত নফল সালাত অথবা আমার যে কোনো সিয়াম রেখে তার সওয়াব ক্ষমা দেওয়া কোরআন পড়ে তার সওয়াব বকশে দেওয়া এগুলোর উপর কোনো দলিল নেই সালাফের কেউ কেউ কোরআনের সওয়াব ক্ষমা দেওয়ার পক্ষে কথা বলেছেন বাট সেটা প্রমাণিত নয় স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে আমরা এই জায়গাগুলোতে বলবো আমল করা যাবে না ইয়াসিন খতম করে বক্সে দেওয়া অথবা দোয়া কিছু বেশ আমল করে সে আমাদের সব বক্সে দেওয়া এটা করা যাবে না সালাদ পরে তার সব বক্সে দেওয়া এটা করা যাবে কি করবেন তাহলে আপনি দোয়া করবেন তার জন্য দোয়াটাই তো সরাসরি যাচ্ছে দোয়াটাই মৃত ব্যক্তি সরাসরি উপকার করছে এটা স্বীকৃতি দিলেন তবে রাসুল সাল্লাহ সাল্লাম যে কাজগুলো মৃত লোকের উপকারে আসবে বলে আমাদের সামনে বর্ণনা করে দিয়েছেন তার বাইরে আমরা যাবো না কারণ এটা একটা ওয়াহের বিষয় আমি নিজেরা গবেষণা করে আন্দাজে একটা জিনিস চালু করে কেন মৃতের জন্য করতে যাব। যেটা তার কাছে পৌঁছার অথবা যেটার দ্বারা তিনি উপকৃত হওয়ার কোন দলিল আমাদের কাছে নেই এক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে